মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় সাতক্ষীরার জেলা দায়রা জজ আদালতে হাজির করা হয় মামলায় গ্রেফতার থাকা 36 আসামিকে। স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার 36 আসামিকে হাজির করা হয়। 2002 সালের 30 আগস্ট ধর্ষণের শিকার এক নারীকে দেখতে সে সময়ের বিরোধী দলীয় নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে যান। সেখান থেকে যশোরে যাওয়ার পথে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে তার গাড়িবহরে হামলা চালানো হয়। হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ও বোমা বিস্ফোরণ ঘটায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ সময় বহরে থাকা 15 থেকে 20টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় শেখ হাসিনার গাড়িবহরে থাকা 12 নেতাকর্মী আহত হন। তৎকালীন সাতক্ষীরা এক আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম ও তার নেতাকর্মীরা এ হামলার পেছনে ছিলেন বলে মামলার এজাহারে বলা হয়। ঘটনার 12 বছর পর 2014 সালের 15 অক্টোবর সাতক্ষীরা আদালতে একটি মামলা করা হয়। এ ঘটনায় 3টি মামলার মধ্যে একটিতে 2021 সালের 4 ফেব্রুয়ারি 50 জন আসামিকে 4 থেকে 10 বছর করে কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার জেলা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 2টি মামলার রায় দেন। বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 43 জনকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। এই মামলায় তারা প্রকৃত দোষী এবং আদালত সন্তুষ্ট হয়ে এই মামলার রায় ঘোষণা করেছেন। এই রায়ে আমরা সন্তুষ্ট। 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে যারা পলাতক আছে তাদেরকেও এবং জামিনে যেই যারা পলাতক আছে তাদেরকেও। এদিকে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদককে আটক করে পুলিশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কোনো ষড়যন্ত্রকারী কোনো ধরনের অপঘাত সৃষ্টি করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে তারা অ্যারেস্ট হবে। সাজাপ্রাপ্তদের মধ্যে এখনও পলাতক আছেন 9 জন। সময় সংবাদ সাতক্ষীরা।